আরে 30 পারা কোরআন নিয়ে মসজিদ মুখে দৌড় শুরু করে দেয়। আরে যার কপালে গালে কাছে মনে গোসা হইয়া গো আলি মসজিদ দিকে যায়, যায়া দেখে হাজার হাজার মানুষ কোরআন শরীফ পড়ে। আরে হযরত আলী যায় থেকে কারো চার পারা বাকি, কারো পাঁচ পারা বাকি। আরে হযরত আলী কয় মারহাবা, আমার নবী কয় মারহাবা মারহাবা রে। সবার আগে হযরত আলী কোরআন খতম করছেন। আমার ভাইয়েরা, ওইবার আমার নবী কয় এই লোকজন আজকে আইন অনুযায়ী হযরত আলী আমার মিয়া ফাতেমা বিয়ে করতে পারে। নবী কয় আইন অনুযায়ী হযরত আলী আমার মেয়েকে বিয়ে করতে পারে। ওই সময় দুইটা বংশের লোক ছিল, একটা ছিল বনী ইসরাইল বংশের লোক, আর একটা ছিল কিবতি বংশের লোক। কিবতি বংশের লোক তারা আবু জাহেলের ধর্ম মানত, আর বনী ইসরাইল বংশের লোক তারা নবীর কালেমা পড়ে মুসলমান হতো। এই কিবতি বংশের লোক কয় আপনাদের মধ্যে যদি চাচা ভাস্তির বিয়ে হয় আমরা কি করব? কথা কন্যা কে লিগা কয় হুজুর গো, আপনারা আল্লাহর নবী, যে নবীকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না, সেই নবীর মেয়ে যদি সেই নবীর ভাইয়ক দেওয়া হয় তাহলে আমাদের কি হইব? একজন কয় হুজুর গো, আপনি আল্লাহর নবী, আপনাদের মধ্যে যদি চাচা ভাস্তির বিয়ে হয় আমাদের মধ্যে জায়েজ করে দেন, আমার ভাস্তিকে আমি বিয়ে করব। আর একজন কয় আমার বোন এত সুন্দর বোন, কেন মানুষকে বিয়ে দেবো, আমার বোনকে আমি বিয়ে করব। আর একজন কয় আমার মায়ের ছোট বোন আমার খালান্টি নেই, আমার খালার সাথে আমার কোনো ব্লাডের সম্পর্ক নাই, আমার খালাকে এবার আমি বিয়ে করব। আর একজন কয় আমার চাচা মহিলা গেছে, চাচির ভরপুর যৌবন, আমার চাচিকে এবার আমি বিয়ে করব। আমার নবী কানের মধ্যে কাবা সেট তুলে দিয়ে কয় লোকজন, এমন বেদিন কথা তোমরা কেউ কয়ও না, একটুখানি ধৈর্য ধরো, আমি খাড়াই বাড়িতে যাব আর আসব। এই কথা কই লাগো নবী, বাড়ি যাই চলি দুকুনির দুকুনি আল্লাহ ছোট বাপ মাও মন তাহার সাজা। তার সেরদিন দুকুনি আল্লাহ স্বামী হারা নারী, তাহার সাজার দিন দুঃখ গলারা কান শাশুল নারী রে। আকাশেতে উঠের চন্দ্র সঙ্গে নয়া তারা, আকাশে তোদের চন্দ্র সঙ্গে নয়া তারা, জীবনারীর নাই সো আমি গো জীবন তার মরার। আমার নবী বাড়িতে যায় কয় মা গো মা ফাতেমা ইতিম সন্তান, মা ফাতেমার ছোটবেলা মা মইরা গেছে। এই পৃথিবীতে বেটি ছেলের দয়া বেশি বাপের ওপরে, আর বেটা ছেলের দয়া বেশি মায়ের ওপরে। মা দৌড়ে যায় কয় আব্বুকো আপনার চোখে কেন পানি দেখা যায়? ওরে নবী কয় মা
আমি যে মিনার মসজিদে আইন করছিলাম যে ব্যক্তি এক নিঃশ্বাসে 30 পারা কোরআন খতম করবে আমি তাকে তোমার বিয়ে দেব। মা গো, এই পৃথিবীতে কেউ কোরআন খতম করতে পারলো না মা, একমাত্র তোমার চাচা হযরত আলী কোরআন খতম করছে মা। ও মা, তুমি কে বিয়ের কবুল করবা না? মা ফাতেমা কাল সিকির মাইরে বাবার গলা ধরে কয় আব্বা গো, চাচার সাথে আস্তির বিরাগ আল্লাহ, চাচার সাথে আস্তির বিরাগ কেমন যাবে হইরা রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবি বাবা হইয়া কেমনে গোয়া আমার ভাসুর যাবেন হইয়া, মা হইয়া কেমনে গোয়া আব্বা যাও যাবে হইয়া, ভাসুর বসে না গুন পানি গার আব্বা এই জীবন রাখব না রে, যার কপালে জালেই গেছে ওরে রাস্তার যদি কোনো ফকির মিসকিন পান তাকে আপনি ধরে নিয়ে আসেন আমি তাকে স্বামী মানবো। আব্বু গো, আমার জীবন থাকতে আমার আপন চাচারে আমি স্বামী মানবো না। আমার নবী দৌড় শুরু করলেন মিনার মসজিদে রে, জায়েদাকে দলে দলে লোকজন তারা হরতাল মিছিল করতেছে। আমার নবী যায় কয় ইয়ার ছাবিগণ, তোমরা হরতাল করো না, মিছিল করো না, আজকে আইন অনুযায়ী হযরত আলী আমার মেয়েকে বিয়ে করতে পারে গো, কিন্তু আমার মেয়েকে আমি আজকে বিয়ে দেব না। আমি বাড়িতে যা হিসাব করে দেখলাম আজকে আমার মেয়ের জন্মদিন, এই জন্মদিনে আমি কন্যাদান করব না। আজও কিন্তু বাবা জন্মদিনে ছেলে মেয়ের বিয়ে শাদী হয় না, কিন্তু সেদিন কি ফাতেমার জন্মদিন ছিল বাবা? মুসলমান একটু কথা বলে, তাহলে জন্মদিন যদি না থাকে রে, আমার নবী কি মিথ্যা কথা কইছে? এই পৃথিবীর নাপাক বস্তু আমরা নাপাক নাপাক করি না বাবা, নাপাক বস্তু বলতে কোনো জিনিস নাই, এই পৃথিবীটাই নাপাকের তৈরি। একটাই নাপাক বস্তু সেটা হচ্ছে মিথ্যা কথা, একবার মিথ্যা কথা কইলে মুক্ত 40 দিন নাপাক থাকে। আমার নবী মিথ্যা বলে নাই মিয়া, সেদিন ফাতেমার জন্মদিন ছিল, আর তোমরা জেলে জন্মদিন পালন করালে হচ্ছে সব শালা খ্রিস্টানের জন্মদিন, সোল পেটর থেকে ধুপুস করে মাটির পোলো কয় তারিখ নেকো জন্মদিন, কোন মুন্সিক বেতন দেন, কোন মেমক বেতন দেন, এসব কথা শিখাইতে পারে না? এইটা খ্রিস্টানের জন্মদিন, পেটর থেকে মাটির পরে এটা কুত্ত বিলের পরে। মানুষের জন্মদিন কারে বলে জানেন? যেদিন সন্তান বাবার মস্তক হইতে মায়ের গর্ভে যায়, এই বারটা কি, এই রাতটা কি, এই তারিখটা কি, এটা জানতে হবে, এরই নাম জন্মদিন। না তো পেটর থেকে মাটির পরে ওটা জন্মদিন নয়, এ এ এ এটা হচ্ছে বাইবেল খ্রিস্টানের হাদিস। সেদিন ফাতেমার জন্মদিন ছিল, সন্তান কোন দিন জন্ম হয় এটা বাবা মাকে জানতে হবে, তাছাড়া কাল হাসুরের হিসাব দিতে পারবেন না।